হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর সবাইকে গুড মর্নিং। আর আজকে আমরা যাচ্ছি চরে। তো আমি এখন রেডি হয়ে, এই যে উস্কুশুকু চুল ওইদিকে জামা পড়তেছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমি রেডিমেডি হয়ে শেষ, তো সেই সাজছি কিন্তু এদিকে, আর এদিকে যাচ্ছি চরে। তো এখন যাবো, ঠিক আছে? তো আসার সময় তো ধুলে বালু হয়ে শেষ হয়ে যাবো, আর এদিকে মাসিও রেডি। হাই দে, আর জলের বোতল নিয়েছি, ব্যাগ ট্যাগ অনেক কিছুই নিয়েছি। গাইস আমরা এখন পিয়ালির বাড়িতে আসি, আগেই বলছিলাম যে ওর টুজি, আমরা রেডিমেডি হয়ে শেষ, ওর বাড়িতে 2 ঘন্টা ধরে বসে আছি, এখন ও চান করলো, মানে কি আর বলবো। এই ফাইনালি আমরা চরে এসে বললাম, মাত্র 15 মিনিটে দৌড়ে হেঁটে একদম যাতা করে ওরা ওইদিকে ওরা দৌড়াচ্ছে, আর ওইদিকে সমুদ্র ওইদিকে কার টাট এন্ট্রি করতেছে। আমরা এখন চরে যাবো একদম মাঝখানে, তারপরে আবার পার হয়ে, তারপরে আবার নদী, তারপরে আবার চর। গাইস ওরা একদম ওই যে একদম টুপলা টুপলি কোদাল কোদাল নিয়ে সবকিছু, ফাইনালি জুতো টুতো সব হাতে নিয়ে নিয়েছি, আর মনে হচ্ছে আমি মরুভূমির উপর দিয়ে হাঁটতেছি। এই যে দেখো পুরো একদম বালু 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 বালু, পা আগাচ্ছে না, ভিতরে মধ্যে ঢুকতেছে। তো গাইস তোমরা খালি সেটা দেখো, চৌদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো এত সুন্দর, চৌদিকে এত সুন্দর, এত সুন্দর বালু রাস্তা পার হয়ে এখন কাশি রাস্তায় আসলাম, আর নদীটার ইয়েটা যে এত সুন্দর হয়েছে, এত সুন্দর, আর আমরা হেঁটে যাচ্ছি। এই যে দেখো এত সুন্দর, আর ওই যে সেটা দেখো, ওইটা আমার পিরামিডের নাকার, ওই পিরামিডের মতো উঁচা হয়ে আছে। গাইস আমি আর নন্দিনী নৌকা একসাথে বসলাম, হাই দে, হাই, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, আমরা নদীতে এখন নৌকায় আছি, আর ওরা ওইদিকে বসছে। কত সুন্দর না জায়গাটা, কত সুন্দর, বাইরে কোথাও পিকনিক না গিয়ে নদীর এখানে পিকনিক আসাই ভালো, বাড়ির পাশে নদী, বাইরে টাকা খরচ করে যাওয়ার কি দরকার আছে ভাই। তোমাকে দুজন সেই লাগতেছে, ও বাবা কি ঠান্ডা গাইস, জলটা পুরো পাক। গাইস দেখো নৌকার কাটা, আর ওই নৌকাটা যে ওইদিকে দেখাইলাম তখন, আর এই দিকে আমরা ছন্ন বিচ্ছন্ন হয়ে হেঁটে যাচ্ছি বস্তা বস্তি গাড়ি নিয়ে, আর ওইদিকে একটা অনেক দূরে লোক, মানে যার যেদিকে বাড়ি, ও ওই যে দূরে দেখো, দূরে 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 অনেক দূরে অনেক দূরে, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে ব্যাগ বস্তা নিয়ে, ওটা একটা ডাক্তার। ও কি করে মাঝে মাঝে আমাদের চরে এসে, চরের যে লোকগুলো আছে ওদেরকে ওষুধ ওষুধ দেয়, চিকিৎসা টিকিৎসা দেয়, ওই জন্য ওরা ওর চরে আসে। আর এই দেখো কি সুন্দর নদী, সুশ্যামল সুন্দর। এই গাইস আমরা দৌড়াচ্ছি এখন, কি মজা, কোন এই লোক, ভুট্টা ময় ভুট্টা এদিকে। গাইস ফাইনালি আমরা চরে পৌঁছে গেছি, আমি ভাবছি প্রথমে আরও হয়তো অনেক দূর অনেক দূর অনেক দূর, কিন্তু না, এই সামান্য একটু, আর খালি ভাবতেছি যে অনেক দূরে যাইতে লাগবে, অনেক দূরে যাইতে লাগবে। আর আমার হাতে একটা কি সুন্দর ঝাউ গাছ, আর চশমাটা পরে আমাকে, আর এই দিকে কাশিয়া, আমার কাশিয়া, ওই জন্য বুঝছো আমরা যদি কেউ ঝাড়ু বা পানি কাটতে আসে, আমরা যদি বললি যে একটা পানি দিস, তো তখন সার তার কি বলবো, প্রচুর পরিমাণে রাগ অভিমান চলে আসে। এই জন্য এবার বুঝলাম যে কেন মানুষ পানিগুলো দিতে চায় না। এখানে একটা খুব সুন্দর মেশিন আছে, তারাও দেখাচ্ছি, এই যে মেশিন, এই যে মামার ভুট্টার খেত, মামা সেখানে ওর ভুট্টা ভুট্টা পায়ে বুঝাচ্ছে। গাইস কি সুন্দর একটা এখানে জায়গাটা, আর ওই যে একটা ঘর পাইছি, তো ওখানে এখন আমরা বসবো, বসে টিফিন করবো। এরা ঘরের মধ্যে ঢুকে পড়ছে, এ মা এটা এমন ঘর যে দাঁড়া হওয়া যাচ্ছে না, কিন্তু ঘরটা মাঝখানে দিয়ে, মানে খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমরা ঘরটার ভিতরে চলে আসছি, আর ঘরটার উপরে দেখো কি সুন্দর জিনিসগুলো, আর ওরা এদিকে সেলফি ওঠা শুরু করে দিয়েছে অলরেডি প্রায়। গাইস এখানে একটা খুব সুন্দর বসার জায়গা পেয়ে গেছি, তো আমরা এখানে বসে পড়ছি, ঝাউগাছটা ওরা ঝাউগাছটা নিয়ে ছবি তুলবে, চশমাটা কিভাবে মাথার উপর থেকে নিয়ে গেল। আর এই জায়গাটা হচ্ছে যেখানে আমি বসে আছি, তো এইখানে ওরা আইসা টিফিন করে, এটাকে ওরা ডাইনিং টেবিল মনে করে খায়। তো আমার আমাদের ব্যাগটা এই যে, এখানে আমাদের সব কিছু সামান, সব খাবার দাবার আছে, এখন আমরা এখানে টিফিন করব, আর এটাই হয়ে যাবে আমাদের পিকনিক। তো গাইস ওরা ওখানে খাবার টাবার বার করলো, খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই রোদের উপর হাঁটবো না, চরের কথা ভাববো না, কোনো দিনও আর আসতে চাইবো না, ভুল করে চলে এসেছি। তো গাইস ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এই যে মনোরঞ্জন দাদা ওদের বাড়ি যাচ্ছি ভাত খাওয়ার জন্য। আমার হাতে এইসব টুকলা টুকলি দিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে আমি একটুকু হাঁটতে পারছি না, পুরো টায়ার্ড, পুরো টায়ার্ড। ফাইনালি আমরা বাড়ির বাড়ি পেয়ে গেছি, মনোরঞ্জন দাদার বাড়ি, আর এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে যাওয়ার পথে, মানে বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। গাইস মনোরঞ্জন দাদার বাড়ি চলে আসলাম, আর এটা হচ্ছে ওদের বাড়ির পরিবেশ, মানে চরের আর কি পরিবেশ। ছোট্ট ভাইটা চান করতেছে, আর এই যে এখানে গাছটাতে এত পরিমাণে কুল, এত পরিমাণে কুল কি বলবো, দাঁড়া ওই যে আমার হাতেও নিয়ে নিয়েছি। গাইস এই গাছটাতে এত পরিমাণে কুল, এত পরিমাণে কুল যে কি বলবো, এখানে অনেক অনেক অনেকগুলো কুল গাছ আছে। আসতো গাইস এত কুল দেখছি, এখানে এত কুল দেখতেছি যে আমরা প্রায় লেগে পড়েছি কুল ছিলার জন্য। এই যে দেখো দেখো কিভাবে ছিটতেছে মানুষের, মানে আর কি হুক্কা পাইলে ছোকা দিয়ে দেয়, হুক্কা পাইলে ছোকা দিয়ে দেয় ওরা। ওরা এখানে চান করতেছে, আমরা আসি জন্য আমাদেরকে দেখতেছে। যেতে ভাই থেকে ভাত টাত খাওয়া দাওয়া করে, আর এই সুপারি খাচ্ছি, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে এত এখানে সিম, এত সিম যে আমরা অনেকগুলো করে নিয়েছি, ব্যাগটা দেখা এক ব্যাগ, এইদিকে নন্দিনী পূজা পিয়ারি আমরা সবাই এক ব্যাগ করে সিম এনে নিয়েছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি ভিড়।
আর এটা হচ্ছে চর, চরের চারিদিকে আশেপাশে বাড়িঘর, কি সুন্দর না খেতে। গাইজ এখানে এমন অবস্থা, পা ঢুকতেছে তো আর বার হচ্ছে না, হাঁটতে হাঁটতে অবস্থাই শেষ হয়ে গেছে। ওই যে হাঁটার অবস্থাটা দেখো একবার, পুরো পা তলিয়ে যাচ্ছে আর বার হচ্ছে না। আর অনেক কিছু নিয়ে আসছি নদী থেকে, অনেকগুলো কুল মোচা, কত সুন্দর এদিকে পিয়ালি, নন্দিনী ওইদিকে ওরা। উপরের অবস্থা শেষ, এখন আমরা এখানে নদীতে উঠে চলে যাবো, বাস আর ওর ওইখানে লাইন বাই লাইন হেঁটে যাচ্ছে। আর ও ওই যে দূরে সম্ভুদা আমাদের জন্য দাঁড়ায় আছে নৌকার ওইখানে। গাইস কালকে যে কুলগুলো আনছি তো ওগুলো কালকে খাওয়া হয়নি, কালকে সন্ধ্যা হয়ে গেছে জন্য আজকে খাবো। তো মাখামাখি পুরাই রেডি, নন্দিনীকে ডেকে নিয়ে আসবো, বাস খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। কি খাবি? তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।